আমার যে হাত দিছি হাতটা কি তোমাদের স্ক্রিনের ডান পাশে আসছে? জি স্যার। তাহলে তোমরা একটু সবাই লিখে অ্যান্সার দিবা যে তোমার হাতে ধরছো, এরকমই মনে করো। এভাবেই আজকে ক্যামেরাটা সেট করছি। তো এই যে এটা যদি তোমাদের সামনে থাকে, আজকে কোশ্চেন আসছে, নেম দিস স্পেসিমেন, নাম কি হবে? তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাইছিলাম, সেটা হলো যে এটা হলো স্কাল। এখন যে ছবিতে যেটা দেখতেছে এটা স্কাল। এখন যে ছবিটা দেখতেছো, দিস ইজ স্কাল উইদাউট ম্যান্ডিবল, দিস ইজ স্কাল উইদাউট ম্যান্ডিবল। এখন যে ছবিটা দেখতেছো, দিস ইজ স্কাল। এখন যে ছবিটা দেখতেছো এটা হলো বেজ অফ দ্য স্কাল। এখন যে ছবিটা দেখতেছো, দিস ইজ বেজ অফ দ্য স্কাল। তাহলে এই একটু আগে যেটা দেখাইছি এটা বাদ দিয়ে, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে বেজ অফ দ্য স্কাল উইদাউট ম্যান্ডিবল। এটা যেন মনে থাকে, আজকে এটা এসে কি বলে এসে আসছিল, অস্পিট আসছিল, অস্পিট কোশ্চেনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দিস ইজ দ্য বেজ অফ দ্য স্কাল। তো বেজ অফ দ্য স্কাল যখন আমরা হাতে নেব, এইভাবে তো আমরা হাতে নেই, হাতে নেওয়ার পর আমাদের প্রথমেই অ্যানাটমিক্যাল পজিশন বলতে হবে। অ্যানাটমিক্যাল পজিশন বলার সময় অবশ্যই কি করি, আমরা অরবিটটাকে সামনের দিকে রাখি, আর মাস্টয়েড প্রসেসটা, এই যে মাস্টয়েড প্রসেস দেখা দিতেছে এইটা নিচের দিকে, এবং আমরা একটা লাইন চিন্তা করছি, লাইনটার নাম হলো ফ্রাঙ্কফুর্ট লাইন। লাইনটা তোমাদের বইতে বেশ ভালো করে দেখানো আছে, এইখানে হাতে কলমে দেখাইতে হবে যে লোয়ার মার্জিন অফ দ্য অরবিট এন্ড আপার মার্জিন অফ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস। এই যে লাইনটা আছে, এই লাইনটা থাকবে একদম হরাইজন্টাল, এই লাইনটা থাকবে একদম হরাইজন্টাল। এইভাবে যদি আমরা ধরি তাহলে আমাদের এটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরা হবে। তাহলে দিস ইজ দ্য বেজ অফ দ্য স্কাল উইদাউট ম্যান্ডিবল। ফ্রাঙ্কফুর্ট লাইন লাইস হরাইজন্টাল। ফ্রাঙ্কফুর্ট লাইন কিভাবে ড্র করবো আমরা? লোয়ার মার্জিন অফ দ্য লোয়ার মার্জিন অফ দ্য অরবিট অ্যান্ড আপার মার্জিন অফ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস, এটার বরাবর যে লাইনটা যাবে সেটাই হলো ফ্রাঙ্কফুর্ট লাইন, সেটা একদম হরাইজন্টালি থাকে। তাহলে ফ্রাঙ্কফুর্ট লাইন আমরা বুঝলাম। এখন বেজ অফ দ্য স্কাল, আমরা এই যে বেজ অফ দ্য স্কাল দেখতেছি, বেজ অফ দ্য স্কালে আমরা কি কি পাই, এটা হলো মেইন, হলো যে কিভাবে ভাগ করি আর কি কি পাই। অলরেডি আমরা অনেক কিছু জেনে গেছি। আজকে অস্পিতে একটা কোশ্চেন ছিল, এইভাবে একটা ফ্ল্যাগ দেওয়া ছিল, আমি এটা শেয়ার করবো। এখানে একটা এইভাবে ফ্ল্যাগ দেওয়া ছিল, কোশ্চেনটা আসছিল আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। প্রথম কোশ্চেন, আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। এভাবে একটা ফ্ল্যাগ দেওয়া আছে এই ফোরামেতে, এবং কোশ্চেনটা আসছে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। তারপরের কোশ্চেন হলো
মেনশন দ্য আইডেন্টিফাই দ্য স্পেসিমেন, নেক্সট কোয়েশ্চেন হলো আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ মার্ক স্ট্রাকচার বা ফ্ল্যাগ মার্ক ফোরামেন, নেক্সট কোয়েশ্চেন হলো আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ মার্ক ফোরামেন। এরপরের কোয়েশ্চেন দিছে যে হাউ ইজ ইট ফর্ম অ্যান্ড হোয়াট আর দ্য স্ট্রাকচারস পাসেস থ্রু ইট, এই হলো আজকের অস্থির কোয়েশ্চেন। আমি অস্থির কোয়েশ্চেনটা তুলে নিয়ে আসছি, এটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা যখন এটা হাতে নেব প্রথমেই নামটা সঠিকভাবে বলতে হবে, দিস ইজ দ্য বেস অফ দ্য স্কাল উইদাউট ম্যান্ডিবল। তোমার হাতে যদি এইভাবে স্ট্রাকচারটা দেয়, এইভাবে স্ট্রাকচারটা দিল, তাহলে অ্যান্সারটা কি হবে? দিস ইজ দ্য স্কাল উইদাউট ম্যান্ডিবল, দিস ইজ দ্য স্কাল উইদাউট ম্যান্ডিবল। তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে, হ্যাঁ তোমার হাতে কি আছে, আর যদি এখানে ম্যান্ডিবলটা থাকতো দিস ইজ দ্য স্কাল, তাহলে স্কাল স্কাল উইদাউট ম্যান্ডিবল অ্যান্ড দিস ইজ নাও বেস অফ দ্য স্কাল উইদাউট ম্যান্ডিবল। তাহলে এই হলো আমাদের এই যে স্ট্রাকচার। এখন এই যে টোটাল বেজ অফ দ্য স্কাল, এই যে একটা ক্যাভিটি ফর্ম করছে, এই টোটাল ক্যাভিটির নাম হলো ক্রেনিয়াল ফোসা। টোটাল ক্যাভিটির নাম হলো ক্রেনিয়াল ফোসা। আমি এই যে জিনিসপত্র রাখলাম, এই টোটাল এই যে ফোসাতে তৈরি করলো ভিতরে, এটা টোটালটার নাম হলো ক্রেনিয়াল ফোসা। ক্রেনিয়াল ফোসাকে আবার ভাগ করেছে, আজকে স্কালের ইন্ট্রোডাকশন করাই দিছি জাস্ট, এটা কিন্তু খুব একটা ডিটেলস না, জাস্ট একটু পরিচয় করাই দেওয়া যে একদম সুপারফিশিয়াল যদি আইডিয়া জানতে চাও, যে আমি একদম অল্পের মধ্যে স্কাল নিয়ে কিছু জানতে চাই তাহলে যেভাবে পড়ো আর কি। তাহলে এই যে পিনিয়াল ফোসায় আমরা কি থাকে, আমরা জানি ব্রেইন থাকে এবং অ্যাসোসিয়েটেড নার্ভস ভেসেলস এগুলো তো থাকে, এগুলো অলরেডি আমরা জেনে গেছি কিছু কিছু। তাহলে ক্রেনিয়াল ফোসার এই যে বেজ অফ দ্য স্কাল বা স্কাল বোনের কি বোন, কি বোন বলা হয় স্ফিনয়েড, কি বোন বলা হয় স্ফিনয়েড বোনকে। আমরা একটু স্ফিনয়েড বোন জেনে তারপরে আমরা বেজ অফ দ্য স্কালে আসবো, তার আগে অন্যান্য কিছু স্ট্রাকচার দেখাই দিই। আমরা অলরেডি জানি যে এই দুটো হলো অরবিট এবং এইটা নেজাল ক্যাভিটি, ওই যে মাঝখানে নেজাল ক্যাভিটির সেপ্টাম দেখা দিতেছে, যে মাঝখানে নেজাল ক্যাভিটির সেপ্টাম দেখা দিতেছে বাইরে, তাহলে এইটা ম্যাক্সিলা, এটা এটা রাইট ম্যাক্সিলা এবং এটা লেফট ম্যাক্সিলা। আমি যদি নিচ থেকে দেখি তাহলে এই যে স্প্রিং এর এখানে আসলে অ্যাকচুয়ালি ম্যান্ডিবল লাগানো ছিল, এখানে আমরা হার্ট প্যালেট দেখতেছি, এখানে আমরা হার্ট প্যালেট দেখতেছি এবং হার্ট প্যালেটের সামনের পার্টটুকু তৈরি করছে ম্যাক্সিলা, পিছনের পার্টটুকু প্যালাটাইন। তোমরা অনেকে একটু কনফিউজ ছিল যে ইনফ্রাটেম্পোরাল ফোসাটা কই, এই যে আমি যে টিস্যু পেপারটা যে রাখছি এটি হলো ইনফ্রাটেম্পোরাল ফোসা, এটি হলো ইনফ্রাটেম্পোরাল ফোসা। দেখো এটা কোথায় আছে লোকেশনটা, জাইগোমেটিক যে আর্টস এবং সেইটা এখানে যে এটা আছে এই যে ম্যাক্সিলার পিছনে সেখানে, এই জন্য তোমরা যখন ম্যাক্সিলা পড়ছিলে তখন পড়ছিলে যে ম্যাক্সিলার অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে ইনফ্রাটেম্পোরাল ফোসা। তাহলে আর দুই সাইডে একটু মিলাই নাও, এই যে ফাঁকা জায়গাটা আছে, এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে এটি হলো ইনফ্রা টেম্পোরাল ফোসা, টেম্পোরাল বোনের নিচে থাকে এজন্য টেম্পোরাল ফোসা। আর একটা ফোসা আছে, এই ফোসাটা খুঁজে বের করা একটু টাফ, এই ফোসাটা অনেক একটু বেশি ডিপে থাকে, এটা বাইরে থেকে খুব একটা ভালো দেখা যায় না। ওই যে ভিতরে একটা জায়গায় আমি ম্যাক্সিলার পিছনে যতটা সম্ভব ম্যাক্সিলার পিছনে আমি একটা ওই যে টিস্যু পেপার ঢুকাই দিছি, ওইটাই হলো টেরিগো প্যালাটাইন ফোসা। এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটার নাম টেরিগয়েড প্লেট, এই যে স্ট্রাকচারটা আছে এটার নাম হলো টেরিগয়েড প্লেট। দেখো এখানে লেখা এই যে দুইটা প্লেট আছে, মিডিয়াল টেরিগয়েড প্লেট আর ল্যাটারাল টেরিগয়েড প্লেট। এই টেরিগয়েড প্লেটের সামনে ওই যে ভিতরের দিকে আমি যে টিস্যু পেপারটা ঢুকাই দিছি ওইখানে একটা খুব ছোট একটা ফোসা আছে, ওইটার নামই হলো টেরিগো প্যালাটাইন ফোসা। এখানে প্যালেট এবং এই যে টেরিগয়েড প্রসেস এর মধ্যে ফোসাটা হয় দেখে এটার নাম দিছে টেরিগো প্যালাটাইন ফোসা। এবং এই ফোসাটা আমি যদি এদিক থেকে দেখি তাহলে ওই যে টিস্যু পেপারটা যে দেখছি সেটা কিন্তু আমরা দেখতে পাই এই পাশ থেকেও। তাহলে
এই ইনফ্রাটেম্পোরাল ফোসা, টেরিকোপ্লাটেন ফোসা, এটি অরবিটের সাথে কিন্তু কানেক্টেড। ওই যে এখানে দেখা যাইতেছে যে গোলাপি রঙের টিস্যু, ওইটা একই টিস্যু, এই পাশে যেটা দিছি ওইটাই ওই। তাহলে এটা হলো টেরিকোপ্লাটেন ফোসা। তাহলে আমরা এই দুইটা ফোসা চিনলাম। আর কি কি স্টার আমরা এদিক দিয়ে চিনতে পারি? আমি সেদিনকে বুঝেছিলাম যে বেজ অফ দ্য স্কেল নিচের দিক থেকেও দেখে চিনতে হবে। তাহলে গতদিন আমরা ক্যারোটিড ক্যানাল পড়ছিলাম, তারপর অনেকে স্টেলোমাস্টয়েড ফোরামেন খুঁজে পাওয়া নাই, তাহলে এগুলো একটু আমরা এখন খুঁজে বের করি। গতদিন একটা জিনিস বলছিলাম যে এইটা তো ফোরামেন ম্যাগনাম, তাহলে এইখানে হলো ব্যাজি, যে এগুলো ব্যাজি স্পিনয়েড জয়েন্ট, ব্যাজি স্পিনয়েড জয়েন্ট, যে স্পিনয়েড বোন এবং অক্সিপিটাল বোনের মধ্যে যে জয়েন্ট ফরমেশন হয়, আর এইটা হলো জুগুলার ফোরামেন। আমরা দেখতেছি এটা এই পাশ থেকে, আমি যদি এইভাবে কাঠিটা দেই তাহলে দেখো এই পাশ থেকে, এই পাশ থেকে এই যে জুগুলার ফোরামেন, এই যে অক্সিপিটাল বোন এবং টেম্পোরাল বোন, এর মধ্যে এখানে ফরমেশন হয়েছে জুগুলার ফোরামেন। এই যে জুগুলার ফোরামেন কাঠিটা দিলাম, এটা এখন আমরা অপর সাইড থেকে দেখি। অপর সাইড থেকে আমরা দেখতেছি এটা হলো জুগুলার ফোরামেন থেকে বের হয়েছে। তাহলে আমরা দুই পাশে দুইটা জুগুলার ফোরামেন আমরা দেখতে পাই, ফোরামেন ম্যাগনামের দুই পাশে, এই একটা জুগুলার ফোরামেন, এই একটা জুগুলার ফোরামেন, দুইটা জুগুলার ফোরামেন আছে। তাহলে জুগুলার ফোরামেনের পাশেই হলো এই হচ্ছে জুগুলার ফোসা। হ্যাঁ, এখানে ডিপ্রেস জায়গাটা আছে, এটা তোমাদের হাতে যে পন্সগুলো আছে সেখানেও তোমরা খুঁজে পাবা। তাহলে এইটা হলো ম্যাস্টয়েড প্রসেস, এই যে আমার দুই বুড়ো আঙ্গুল দিয়ে রাখছি মাস্টার্ড প্রসেস। তাহলে জুগুলার ফোরামেন আর মাস্টার্ড প্রসেস এর মাঝখানে এই যে একটা ফুটা দেখতে পাই ছিদ্র, এইটি হলো স্টাইলো মাস্টার্ড ফোরামেন। দিস ইজ দ্য স্টাইলো মাস্টার্ড ফোরামেন, দিস ইজ দ্য রাইট স্টাইলো মাস্টার্ড ফোরামেন, এন্ড দিস ইজ দ্য লেফট স্টাইলো মাস্টার্ড ফোরামেন। তাহলে এটা খুঁজে পাওয়ার একটা সহজ উপায় হলো মাস্টার্ড প্রসেস, যদি স্টাইলার্ড প্রসেস ভাঙা থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম তো স্টাইলার্ড প্রসেস ভাঙা, মাস্টার্ড প্রসেস আর হলো এই যে জুগুলার ফোসা, যেখানে জুগুলার ফোরামেনটা আছে এর মাঝখানে এই যে ছিদ্রটা হলো এটাই হলো স্টাইলো মাস্টার্ড ফোরামেন। এখানে স্টাইলার্ড প্রসেস আছে, এই যে এটাই হলো স্টাইলার্ড প্রসেস। হ্যাঁ, কিন্তু স্টাইলার্ড প্রসেস একদম পোস্টেরিয়রলি গোড়ার দিকে থাকে স্টাইলো মাস্টার্ড ফোরামেন। স্ট্রাকচার কি পাস করে তোমরা অলরেডি জানো, ফেসিয়াল নার্ভ। আচ্ছা, তাহলে আমরা উপর থেকে একটু পিছনের দিক থেকে সামনের দিকে দিচ্ছি, ফোরামেন ম্যাগনাম এটা নিয়ে কিছু বলার নাই। তারপরে জুগুলার ফোরামেন চিনলাম, তারপরে এইটা তো অলরেডি জানো ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস, এটা হলো ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস, এটারই আজকে কোশ্চেনটা আসছিল। তাহলে এইটা হলো সুপিরিয়র বর্ডার অফ দ্য, দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার অফ দ্য পেট্রাসপার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এখানে কোন সাইনাস থাকে তোমরা অলরেডি জানো, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস। আর এই যে জুগুলার ফোরামেনের এইখানে, এইখানে থাকে ইনফিরিয়ার পেট্রোসাল সাইনাস। ইনফিরিয়ার পেট্রোসাল সাইনাসটাই এইখানে এসে এদিক থেকে আসে সিগময়েড সাইনাস, আর এদিক থেকে আসে ইনফিরিয়ার পেট্রোসাল সাইনাস, দুইটা মিলে জয়েন করে এখান থেকে নিচে নেমে নাম নেয় ইন্টারনাল জুগুলার ভেন। এরপরে আমরা এইখানে এই যে একটা ক্যানেল দেখতেছি, সম্ভবত এখান থেকে যাবে না, প্লাস্টিক
তাহলে এটা হলো স্পিনয়েড, এটা আমাদের স্পিনয়েড বোন। তো আমরা দেখতেছি যে স্পিনয়েড বোনের সাথে সামনে এথময়েড বোন, ফ্রন্টাল বোন, সাইডে প্যারাইটাল বোন, পিছনে অক্সিপিটাল বোন, আবার দুই পাশে উপরে প্যারাইটাল বোন ছিল, আমি শেয়ার করছি টেম্পোরাল বোন, সব মিলে সব বোনস এর সাথেই তার একটা কানেকশন আছে। তো বোনটা দেখতে কেমন, দেখতে আমি যদি এটা আমি এটা পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে দেখতেছি, এটা যদি আমি পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে দেখি তাহলে এটা দেখতে, এটার সামনের দিক থেকে দেখতেছি তাহলে এটা দেখতে অনেকটা কেমন বাদুড়ের মতো অথবা প্রজাপতির মতো, যার কাছে যেটা মনে হয়। আচ্ছা প্রজাপতির মতো বললাম, তাহলে এটা দেখতে প্রজাপতির মতো। তো এই যে প্রজাপতিটা আমরা দেখতেছি, এখন আমরা পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে দেখতেছি প্রজাপতিটা দেখতেছি, এটার খেয়াল করলাম যে এটার এইটা যদি আমি নাম দিই বডি, এটা যদি আমি একটা নাম দিই বডি, তাহলে এগুলো হলো ডানা, এগুলো হলো পাখা, আর এটা পায়ের মতো চিন্তা করি, দুটো হলো পায়ের মতো চিন্তা করো। তাহলে ডানার ক্ষেত্রে আবার দুইটা ডানা দেখতেছি, এই একটা ডানা আবার এই পাশে আর একটা ডানা, অর্থাৎ উইং আছে দুইটা, একটা বড় সাইজের উপরে আর একটা ছোট সাইজের। এই উপরের সাইজের যেটা এখানে পিঙ্ক কালার দেওয়া আছে আর নিচে যেটা টিয়া কালার দেওয়া, এটা বড় সাইজের। তাহলে বড় ছোটটার নাম হবে কি লেজার উইং, আর বড়টার নাম হবে গ্রেটার উইং। এটা তো আমরা বুঝতে পারলাম যে বডি থেকে দুইটা ডানা বের হয়েছে, এক জোড়া করে ডানা বের হয়েছে এক এক পাশে, একটা নাম হলো গ্রেটার লেজার উইং আর একটা নাম হলো গ্রেটার উইং। এই যে লেজার উইং গ্রেটার উইং এদের মাঝখানে এখানে একটা আমি গ্যাপ দেখতেছি, এখানে একটা গ্যাপ আছে, তাহলে গ্যাপটা খেয়াল করে। আর এই যে লেজার উইং এর মাঝখানে এখানে একটা আমি একদম ছোট একটা ক্যানেলের মতো দেখতেছি, এখানে একটা ক্যানেলের মতো আছে, এটাও দেখতেছি, এটা আর ওই ফোরামেনটা মোটামুটি একই দিকে গেছে। এরপরে উপর থেকে যদি দেখি, আমি চেঞ্জ করে ফেললাম এই, এরপরে বডির মাঝখানে এখানে একটা গর্তের মতো আছে, অর্থাৎ এটা একটা ফোসা। এরপরে বডির পিছনে এখানে আবার একটা উঁচু জায়গা আছে, আলটিমেটলি একটা স্লোপের মতো তৈরি হয়েছে বডিটা, যেটাকে আমরা পরে জানছি ক্লাইভাস নামে। তাহলে এটার আমরা দুইটা পার্ট অ্যাকচুয়ালি জানলাম, যে একটা বডি আছে, তারপরে লেসার উইং আছে, গ্রেটার উইং আছে, এই দুটো জানলাম, আর এই পাশে একটা ফোসা আছে, এদিকে আরো ডরসাম শিলাবের কিছু নাম আছে, এটা আজকে ডিটেলস পড়াবো না। তারপরে কিছু একটা জাস্ট স্ট্রাকচার দেখলাম যে গ্রেটার উইং এবং লেজার উইং এর মধ্যে একটা গ্যাপ আছে, এবং লেজার উইং এর মধ্যে একটা ক্যানেল আছে, এখানে একটা ক্যানেল আছে এবং এখানে একটা গ্যাপ আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। এরপরে আমি যখন গ্রেটার উইং এ আসি, গ্রেটার উইং এ পরপর তিনটা ফোরামেন আছে, এই একটা ফোরামেন, এই একটা ফোরামেন, এই যে একটা ছোট ফোরামেন, গ্রেটার উইং এ আবার পরপর তিনটা ফোরামেন আছে। তাহলে আমরা স্পিনয়েড বোনেই, একটা স্পিনয়েড বোনেই আমরা পাঁচটা জায়গা দেখলাম, এক পাশে একটা ক্যানেল, এই যে ক্যানেল, এখানে একটা ফিশার, এখানে একটা ফোরামেন, এখানে একটা ফোরামেন, এখানে একটা ফোরামেন, গ্রেটার উইং এ এক সারিতে পরপর তিনটা ফোরামেন আছে। তাহলে স্পিনয়েড বোনে তাহলে আমরা দেখলাম যে অনেক জায়গা আছে যেখান থেকে বিভিন্ন স্ট্রাকচার পাস করার সুযোগ আছে। তো আমরা এই ফোরামেন গুলা, এগুলা তো আমরা পেট্রাস পার্টের স্ট্রাকচার, এগুলো আমরা আগেই জানি। তো আমরা এখন এইখানে একটু স্ট্রাকচার গুলো খুঁজে বের করি। তো এখানে এটা হলো লেসার উইং, এই যে এখন যেটা আমি ডাক দিছি এটা হলো লেসার উইং। তাহলে লেসার উইং আর গ্রেটার উইং এর মধ্যে আমি বলছি একটা গ্যাপ আছে, আমি এই যে এইভাবে পাখা করলাম, তাহলে এই যে গ্যাপটা আমি দেখতেছি, এই এখানে এই জায়গায় এখানে আমি গ্যাপটা দেখতেছি, যে কলমের মাথা যেখানে আছে এখানে আমি দেখতেছি। আর একটু আগে বলছি একটা ক্যানেল আছে লেসার উইং এ,
কেনেলটা দুর্ভাগ্যবশত এই মডেলে দেখানো হয় না, তোমাদের কাছে যদি এটা থাকে তাহলে এটা খুঁজে পাবো আমরা এইখানে, এই জায়গাটা আমরা ক্যানেলটা খুঁজে পাবো। এখানে ডিপ্রেশন দিছে একটা ক্যানেলের মতো, কিন্তু দেন তবে ফিশারটা দিছে, গেটারিং আর লেজারিং এর মাঝখানে যে ফিশার আছে সেটা দিছে। তাহলে আমরা এইভাবে একটু এইভাবে অ্যাঙ্গেল করে বোনটাকে যদি ধরি তাহলে আমরা বুঝতে পারি যে এইটা হলো লেজারিং, এটা হলো লেজারিং, এবং এই যে জায়গা এটা এটা হলো গেটারিং, এই লেজারিং এটা গেটারিং, এবং লেজারিং এবং গেটারিং মাঝখানে এখানে একটা এই যে একটা স্লিট আছে এটাকে বলে ফিশার। তাহলে উপরে আর একটা স্ট্রাকচার আমি ওই যে ফিশারটা দেখি ওইটা একটু আমি কাগজটা ঢুকে দিই এখানে।
আমরা এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এটাকে দিচ্ছি, এটা ক্যারোটিড ক্যানেল হয়ে ঢুকে তারপরে সামনের দিকে গেছে, লেজার উইং এর দিকে গেছে, লেজার উইং এর দিকে বাঁক খেয়ে সে একটা এদিকে একটা বাঁক খেয়ে একটা এদিকে এসে তারপরে সে এদিকে ব্রেন কে উপরে উঠে ব্রেন কে এখানে সার্কেল তৈরি করে ব্রেন কে সাপ্লাই দেয়। এখানে দেখো আমরা যদি পশ্চিম অ্যাসপেক্ট থেকে দেখি, এই হলো লেজার উইং এর নিচের যে গ্যাপটা সুপ্রিয় অরবিটাল ফিশার, এবং এই হলো অপটিক ক্যানেল, এখানে অপটিক ক্যানেল। আর আমি যদি এটা অরবিটের মধ্যে থেকে দেখি তাহলে দেখো এই হলো ফিশার, সুপ্রিয় অরবিটাল ফিশার, এইখানে হলো অপটিক ক্যানেল। এই তাহলে উপরে থাকে না নিচে থাকে একটু চিন্তা করো, এইখানে যদি এইটা হয় ডানা লেজার উইং, তাহলে লেজার উইং এর নিচে এবং ল্যাটারালি হলো ফিশার, আর লেজার উইং এর গোড়ার দিকে এবং গোড়ার উপরে সেখানে হলো অপটিক ক্যানেলের ওপেনিং। তাহলে আমরা এই ছবিতে আমরা একটু খেয়াল করি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সে এইখানে এসে টার্ন করছে, টার্ন করার পরেই ইন্টারনাল ক্যারোটিড থেকে একটা আর্টারি তৈরি হয়েছে, সেটার নাম হলো অফথ্যালমিক আর্টারি। অফথ্যালমিক আর্টারি, তাহলে অপটিক নার্ভ আর অফথ্যালমিক আর্টারি একসাথে অরবিটে ঢুকছে এবং অরবিটের মধ্যে যে কন্টেন্ট আছে তাদেরকে সাপ্লাই দিচ্ছে। তাহলে আমরা দুই নাম্বার নার্ভ কোথা দিয়ে পাস করে এটাও জেনে গেলাম, এক নাম্বার নার্ভ পাস করছিল ক্রিবরিভার প্লেট, দুই নাম্বার পাইলাম অপটিক ক্যানেল। অপটিক ক্যানেলে অপটিক নার্ভের সাথে আমি একটা আর্টারি যোগ করছি, অফথ্যালমিক আর্টারি। আজকে মজার ব্যাপার হলো অফথ্যালমিক বানান জিজ্ঞেস করছি, আজকে অফথ্যালমিক বানান স্পেলিংটা জিজ্ঞেস করছি, OPT নাকি OPHT বানানটা কি, এটা আজকে এক্সটার্নাল স্যারে দেখলাম একজনকে জিজ্ঞেস করছে। তো আমরা তাহলে লেজার লেজার উইং এর সাথে একটু রিলেশনটা বুঝলাম যে লেজার উইং এর মধ্যে দিয়ে ওই যে একটা ক্যারোটিড ক্যানেল, এই যে অপটিক নার্ভ সেটা লেজার উইং এর মধ্যে দিয়ে পাস করে অপটিক ক্যানেল দিয়ে এবং তার সাথে আরেকটা স্ট্রাকচার পাস করে অফথ্যালমিক আর্টারি, সেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ। এখানে টোটালটা দেখানো হয় না, আমরা একটা ব্রাঞ্চ পাইলাম যে ক্রেনিয়াল ক্যাভিটির বাইরে বের হয়ে অরবিটে আসে, অরবিট থেকে তাহলে এই আর্টারিটা একটু এদিকে এসে আশেপাশে একটি স্ট্রাকচার সাপ্লাই দেয়, চোখের আশেপাশে যে এদিকে যে স্কিন মাসেল বা যা আছে তাদেরকে একটু সাপ্লাই দেয়। তাহলে আমরা একটা ক্যানেল পেলাম অপটিক ক্যানেল, আর হলো সুপিরিয়র অরবিটাল ফিশার, এই যে স্ট্রাকচারটা আছে এটার নামই হলো সুপিরিয়র অরবিটাল ফিশার, দুইটা ইসের পার্ট কি বলে লেজার উইং এর আশেপাশে আছে, এর পাশাপাশি গ্রেটার উইং এর, শুধুমাত্র গ্রেটার উইং এ তিনটা ফোরামেন আছে, পরপর তিনটা ফোরামেন, এই একটা এই একটা এই একটা, পরপর তিনটা ফোরামেন, ফোরামেন তিনটার শেপ দেখে তাদেরকে আবার তিনটা নাম দিছে। এই ফোরামেনটার শেপ হলো রাউন্ড, এই ফোরামেনটার শেপ হলো ডিম্বাকার, আর এই ফোরামেনটা খুব ছোট, এটার কোনো আকারের উপর নাম দেয় না, কিন্তু এই জায়গাটা গ্রেটার উইং এর এই কোণাটা একটা কাটার মতো, এই যে এই কোণাটা এরকম একটা কাটার মতো। তাহলে একটু নামগুলো একটু দেখি, প্রথমটা রাউন্ড, এটার নাম দিছে রোটানডাম, রোটানডাম শব্দের অর্থ হলো রাউন্ড, রোটানডাম শব্দের অর্থ হলো রাউন্ড, এই জন্য নাম দিছে রোটানডাম। এই ফোরামে এই যে ফোরামেনটা, এই ফোরামেনটার নাম হলো ওভেল, ফোরামেনটার নাম কি ওভেলি, ফোরামেন ওভেলি, আর এই যে স্পাইনে থাকে দেখা এই ফোরামেনটার নাম দিছে স্পাইনোসাম, ফোরামেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বেজ অফ দ্য স্কাল ধরলে এই স্ট্রাকচার গুলো ধরবেই মাস্ট। তাহলে আমরা কি কি পাইলাম, একটা রাউন্ড ফোরামেন, একটা ওভয়েড ফোরামেন, আর একটা হলো ছোট একটা ফোরামেন, এটা অনেক সময় খুঁজে পাওয়া টাফ, এটা হলো
স্পাইনোসাম, তাহলে রোটান্ডাম ওভেলি স্পাইনোসাম। আমরা তাহলে দেখি তো আমাদের এই স্ট্রাকচারটা কি কি স্ট্রাকচার আছে। তো আমরা সুপিরিয়র অরবিটাল ফিশার পাইলাম। সুপিরিয়র অরবিটাল ফিশার এখানে এই যে জায়গাটা দেওয়া আছে এখানেই আসলে অপটিক ক্যানেলটা বোঝানো হয়েছে। আমরা এগুলো সরাই দিলাম, এই দুইটা বের করে দিলাম। তো এখন ফোরামেন রোটান্ডামটার রাইট সাইডে দেখাইছে, তাহলে আমরা বেজাব্দ স্কেল যদি দেখি, আমরা একটু আগে জানছি যে এটা হলো স্পিনাল বোনের গেটার রিং, এটা হলো স্পিনাল বোনের গেটার রিং। তাহলে এই যে ফোরামেনটা আছে এই ফোরামেনটা হলো রোটান্ডাম, ফোরামেনটা একদম রাউন্ড। আমরা একদম এখানেও স্পষ্ট ভাবে দেখতেছি যে এটা একটা রাউন্ড একটা ফোরাম, এই যে এটা ফোরামেন রোটান্ডাম। এরপরে এক সারিতে আমি যদি আসি, এটা হলো ফোরামেন ওভেলি, দেখো শেপটা একদম ডিমের মতো। এরপরে এই যে একটা ছোট একটা ফোরামেন আছে, দিস ইজ দ্য ফোরামেন স্পাইনোসাম, দিস ইজ দ্য ফোরামেন স্পাইনোসাম। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে এই ফোরামেনটা কি জিনিস, এটা তো দেখতেছি, তাহলে খেয়াল করো এটা সুপিরিয়র বর্ডার অফ দ্য পেট্রাস নার্ভ, তাহলে এটা হলো অ্যাপেক্স। এখানে আমরা একটু আগে এখান থেকে আমরা ক্যারোটিড ক্যানেলের একটা ওপেনিং পেয়েছি এই এই অ্যাপেক্স এর কাছাকাছি। এই যে ফোরামেনটা আছে এই ফোরামেনটার নাম হলো ফোরামেন ল্যাসেরাম। এটা এখানে যত বড় দেখায় অ্যাকচুয়ালি এত বড় থাকে না, আমাদের ব্রেনে এটা কেমন অবস্থায় থাকে কার্টিলেজ দিয়ে ফিল আপ করা থাকে, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোন স্ট্রাকচার পাস করে না। তাহলে দিস ইজ দ্য ফোরামেন ল্যাসেরাম, ওইটার সাথে আবার জুগুলার ফোরামেন গুলাই ফেলো না, জুগুলার ফোরামেন খুঁজবা কোথায়, অক্সিপিটাল বোন ধরে। আর ক্যারোটিড ক্যানেলের ওপেনিং যেটা সেটা আমরা খুব একটা ভালো খুঁজে পাবো না, কারণ সেটা অ্যাপেক্স এর যেটা এটা এইভাবে দেখতে হবে, ওই যে অ্যাপেক্স এর এখানে ক্যারোটিড ক্যানেলের সুপিরিয়র ওপেনিং, আর নিচেরটা তো আমরা খুঁজে বের করছি। তাহলে গেটার উইং এ এক সারিতে পরপর তিনটে ফোরামেন থাকবে, সাইজ অনুযায়ী রোটান্ডাম ওভেলি স্পাইনোসাম। তোমাদের হাতে যদি এই বেজ অফ দ্য স্কাল থাকে অথবা স্পিনাল বোন থাকে অথবা ভাঙ্গাচোরা যাই থাকুক, অবশ্যই অবশ্যই এখনই খুঁজে বের করে রাখবা, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য গ্রেটার রিং রাইট, দিস ইজ দ্য লেফট গ্রেটার রিং, আমরা এখানে আমরা ফোরামেন গুলো খুঁজে পাইছি। তাহলে কি কি ফোরামেন খুঁজে পেলাম স্পিনাল বোনে আমরা যদি দেখাইতে বলে, আমরা এই হলো অপটিক ক্যানেল, এইখানে এটা হলো সুপিরিয়র অরবিটাল ফিশার, তারপরে বোনসটা আমি যদি এইভাবে ধরি এই পাশে দেখে এই পাশে, এটা হলো ফোরামেন রোটান্ডাম, দিস ইজ দ্য ফোরামেন ওভেলি অ্যান্ড দিস ইজ দ্য ফোরামেন স্পাইনোসাম। এই পাশাপাশি ফোরামেন ল্যাসেরাম আছে, এটা অ্যাপেক্স এর অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট এবং স্পিনাল বোনের গেটার রিং মিলে একটা ফোরামেন ল্যাসেরাম তৈরি হয়। এবার বুঝতে না, এই হলো আমাদের ক্লাইভাস, এই যে স্লোপটা টোটাল স্লোপটা হলো ক্লাইভাস, এটা আমাদের পন্স এবং মিডল অফ লঙ্কাটাকে সাপোর্ট দিয়ে রাখে। এর পাশাপাশি এই ফোসাটার কথা বলছি, এই যে একটা ফোসা দেখো, ফোসাটার মধ্যে আমি একটা স্ট্রাকচার ঢুকাই দিছি, এই দিস ইজ দ্য হাইপোফিশিয়াল ফোসা, দিস ইজ দ্য হাইপোফিশিয়াল ফোসা। তাহলে যেহেতু একটা ফোসা, নিশ্চয়ই এটার কোন একটা ভিতরে কিছু একটা স্ট্রাকচার থাকে, কি স্ট্রাকচার থাকে আমরা পরে আস্তে আস্তে জানবো। তাহলে আমরা স্পিনাল বোনটা যদি আমি বলি, তাহলে এটা একটা বডি আছে, দুইটা ডানা আছে, লেজার উইং গেটার উইং, গেটার উইং এ ফোরামেন আছে, লেজার উইং এর নিজস্ব একটা বডি আর লেজার উইং এর মধ্যে একটা ফোরামেন আছে, গেটার উইং আর লেজার উইং এর মধ্যে একটা ফিশার আছে, এটাকে আমরা বলছি সুপিরিয়র অরবিটাল ফিশার। আর আমরা পেট্রাস পার্ট খুব ভালো করে পড়ছি, পেট্রাস পার্টের এদিকে আমরা ক্যারোটিড ক্যানেল পাইছি, তারপরে পিছনে ইন্টারনাল অ্যাকুস্টিক মেট্রাস পাইছি, আরও পিছনে যদি আগাই জুগুলার ফোরামেন পাইছি, এরপর তো ফোরামেন ম্যাগনাম আছে, আর একটা ক্যানেল বাদ গেছে যেটা হলো যে ওইটা ওই ইসে দেখা নেই, প্লাস্টিকের মডেলে দেখা নেই, হাইপোফিসিয়াল ক্যানেল, কি বলে হাইপোগ্লোসাল ক্যানেল, সেটা এখানে দেখা নেই। আচ্ছা যাক, না থাকলে সমস্যা নাই। তো আমরা তাহলে স্ট্রাকচার গুলো একটু সামনে থেকে দেখি, দিস ইজ দ্য অরবিটাল প্লেট পার্ট অফ দ্য ফ্রন্টাল বোন, দিস ইজ দ্য ক্রিস্টাগেলাই পার্ট অফ দ্য ইথময়েড বোন, দিস ইজ দ্য লেজার উইং পার্ট অফ দ্য স্পিনয়েড বোন, দিস ইজ দ্য
greater wing part of the spinal bone. This is the petrous part of the temporal bone and this is the occipital. তাহলে বেস অফ দ্য স্কাল কোন কোন বোন ফর্ম করে তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি অবশ্যই অবশ্যই ডেমনস্ট্রেট করবে হাত দিয়ে. This is the it is formed by the orbital plate of the frontal bone, then cribriform plate and crystal crystalli, then laser wing, greater wing, body of the spinal as a whole spinal bone. So that এরপরে on both side temporal bone and posteriorly occipital bone. This is the base of the skull. সামনে থেকে আমরা অরবিটাল ক্যাভিটি আমরা দেখছি এবং অরবিটাল ক্যাভিটির সাথে ইন্ট্রাক্রেনিয়াল কানেকশন. পরীক্ষা জিজ্ঞেস করে যে অরবিটাল অরবিটাল হট আর দ্য কানেকশন অফ অরবিটাল ক্যাভিটি উইথ হট আর দ্য ইন্ট্রাক্রেনিয়াল কানেকশন অফ অরবিটাল ক্যাভিটি. তাহলে ইন্ট্রাক্রেনিয়াল কানেকশন আমরা কি কি পাইছি, অপটিক ক্যানেল একটা, আর একটা পাইছি সুপিরিয়র অরবিটাল ফিশার. ইনফিরিয়ার অরবিটাল ফিশার কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল কানেকশন করে না. তাহলে বেজ অফ দ্য স্কাল হাতে নেওয়ার পর দিস ইজ দ্য বেজ অফ দ্য স্কাল উইদাউট ম্যান্ডিবল, উইদাউট ম্যান্ডিবল. এখানে যদি বিভিন্ন টাইপের তোমার বোনের নাম বলতে হবে, তারপরে টাইপ অফ বোন জিজ্ঞেস করতে পারে যে স্পিনাট বোনটা কোন টাইপের বোন, এথময়েড বোন কোন টাইপের বোন, ফ্রন্টাল বোন কোন টাইপের, প্রত্যেকটা বোনেরই টাইপ জিজ্ঞেস করতে পারে. তো আমরা স্পিনাট বোনের মধ্যেও কিন্তু একটা সাইনাস আছে, এয়ার সাইনাস আছে. আমরা একটা হেমি সেকশনে যাই. এটা একটা স্কাল উইদাউট ম্যান্ডিবল, আমরা যা পড়াইতেছি তার একটা হেমি সেকশন. তো এইখানে এই হলো কালার, সো দিস ইজ দা হাইপোফিশিয়াল ফোসা. এই মাত্র এটা তোমরা পড়ছো, এই যে গর্তটা যে দেখাইছি এটাই সেই হাইপোফিশিয়াল ফোসা. এই বডির মধ্যে হাইপোফিশিয়াল ফোসার বরাবর ভিতরের দিকে এই যে এটা এটা হলো স্পিনোডাল এয়ার সাইনাস, স্পিনোডাল এয়ার সাইনাস. এই ছবিতে আর একটা সাইনাস আছে এই পাশে, ফ্রন্টাল লেয়ার সাইনাস. তাহলে এইটা হলো নেজাল ক্যাভিটি, এটা নেজাল ক্যাভিটি আমরা জানি. তাহলে এটা একটা প্যারানেজাল এয়ার সাইনাস, আর আমরা এথমার বোন তো আগেই পড়ছি যে এটা একটা প্যারানেজাল এয়ার সাইনাস. তাহলে প্যারানেজাল এয়ার সাইনাস কোন কোন বোনে থাকে, হুইচ বোন হ্যাজ দ্য এয়ার সাইনাস লাইস প্যারানেজালি, কোন কোন বোন নাকের আশেপাশে থাকে এয়ার সাইনাস সহ. তাহলে আমরা পাইলাম কি কি, ফ্রন্টাল বোন এখানে পাইছি, স্পিনয়েড বোন এখানে, এথময়েড বোন দেওয়া আছে যদিও এথময়েড বোনের দুই সাইডে থাকে এই জন্য এই ভিউতে আসে না, আর ম্যাক্সিলা তো আছে. তাহলে ফোর বোনস, ঠিক আছে, চারটা বোনে প্যারানাজাল এয়ার সাইনাস থাকে. তাহলে আমরা বেজ অফ দ্য স্কাল এইমাত্র যে পড়ছি, তাহলে আমরা এইভাবে আগে গেছি এইভাবে করে, তারপরে এই হলো ফোরামেন ম্যাগনাম, তারপরে এদিক দিয়ে অক্সিপিটাল. তাহলে এই হলো বেজ অফ দা স্কাল, আমরা এইরকম করে উপর থেকে দেখে তারপরে আমরা বিভিন্ন স্ট্রাকচার চিনতে পারি.
আমরা এখন ফোরামেন ম্যাগনামের মধ্যে যে স্ট্রাকচার দুটো আমি অ্যাড করছি, একটা নাম হলো পন্স, একটা নাম হলো মিডল লাভ লগটা। তোমরা এই যে স্ট্রাকচারগুলো এইচএসসি তে কিছু কিছু পড়ে আসছো, পন্স থেকে একটা নার্ভ তৈরি হয়, এই নার্ভটা হলো ট্রাইজেমিনাল নার্ভ, সবচেয়ে আমাদের লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, এটা আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, পাঁচ নাম্বার নার্ভ, এটাকে আমরা ফিফথ ক্রেনিয়াল নার্ভ বলছি, সেটা পন্স থেকে তৈরি হয়। তো আমরা এটার কিছু অ্যানাটমি এই ছবিটা আগেও আমি এইভাবে দেখাইছিলাম যে পন্স তৈরি হওয়ার পরে এই নার্ভের একটা বড় গ্যাংলিয়ন থাকে, এই নার্ভের এখানে একটা বড় গ্যাংলিয়ন থাকে এবং ওই গ্যাংলিয়নটা বসে থাকে কোথায়, ট্রাইজেমিনাল ফোসার উপর। ট্রাইজেমিনাল ফোসা তোমরা পড়ছো যে পেট্রাস পার্টের একদম অ্যাপেক্স এর কাছাকাছি একটা আঙুল দিয়ে একটা চাপ দিলে যে ইমপ্রেশনটা হয় সেটাই হলো ট্রাইজেমিনাল ফোসা। ওই ফোসা থেকে তাহলে এখানে আমরা দেখতেছি যে গ্যাংলিয়নের পরে নার্ভটা তিনটা ভাগে ভাগ, এই একটা, এই একটা, এই একটা। তাহলে আমরা বেজ অফ দ্য স্কেলের সাথে আমরা খেয়াল করে দেখতেছি যে পন্সের ঠিক সামনেই আছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন, যেখানে থাকে ট্রাইজেমিনাল নার্ভের গ্যাংলিয়ন, তারপরে তার তিনটা আঙুল, তিনটা আঙুলের মতো তিনটা নার্ভ তিন দিকে চলে গেছে। তো এখানে এই ছবিতে আমরা খেয়াল করো একটা নার্ভ চলে গেছে কোথায়, এই যে লেজার উইং আর গেটার উইং এর মাঝখানে যে গ্যাপটা বলছিলাম, সুপিরিয়র অরবিটাল ফিশার, অরবিটের মধ্যে দুইটা ফিশার আছে, সুপিরিয়র একটা, ইন্টেরিয়র একটা। তো সুপিরিয়রটাই বলছিলাম ইন্টারক্রেনিয়াল ফোসার সাথে, ক্রেনিয়াল ফোসার সাথে কানেক্টেড। তাহলে একটা নার্ভ চলে গেছে এদিকে এবং এই নার্ভটার নাম হলো অপথ্যালমিক ডিভিশন, অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ গেল একটা। আরেকটা নার্ভ ঢুকছে ফোরামেন রোটান্ডাম, এই মাত্র বললাম ফোরামেন রোটান্ডাম, আরেকটা ঢুকছে ফোরামেন রোটান্ডাম। আচ্ছা একটু আয়োজন দিতেছি আমি, একটু গ্যাপ দিই। হ্যাঁ আমরা কই যেন ছিলাম, ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে একটু আগে অফথ্যালমিক শব্দটা আমরা শুনছি, এই যে চক্ষু বিভাগ এটাকে বলা হয় অফথ্যালমোলজি ডিপার্টমেন্ট। তাহলে যেহেতু চোখের সাথে রিলেটেড এরকম শব্দ কি কি পাইলাম, অপটিক, অফথ্যালমিক। অপটিক শব্দটা মেইনলি ভিশনের সাথে রিলেটেড, অপটিক্যালস যে চশমার দোকানগুলো আমরা যে নামগুলো দেখছি এটা হলো মেইনলি ভিশনের সাথে রিলেটেড, অপটিক নার্ভটা হলো সোললি ভিশনের সাথে রিলেটেড। আর অন্য অন্য যে সব স্ট্রাকচার আছে ভিশন ছাড়া তাদেরকে নামকরণ করা হয়েছে অফথ্যালমিক নাম দিয়ে, যেমন চোখের অরবিটের মধ্যে যে আর্টারি নাম দিয়েছে অফথ্যালমিক আর্টারি, আর আবার চোখের দিকে যে ভেইন আছে অফথ্যালমিক ভেইন। একই সাথে চোখের ভিশন ছাড়া অন্য অন্য যে সেন্সরি নার্ভ সাপ্লাই দরকার হয়েছে সেই জন্য একটা নাম দিয়েছে কি, অফথ্যালমিক ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ, দিস ইজ দা অফথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এর পরবর্তীতে যে নার্ভটা আছে দিস ইজ দা ম্যাক্সিলারি নার্ভ, যেটা পাস করছে ফোরামেন রোটান্ডামের মধ্যে দিয়ে। আর আলটিমেটলি আরেকটা নার্ভ আছে ম্যান্ডিবুলার নার্ভ, আরেকটা নার্ভ আছে ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ব্রাঞ্চ, অফথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন, নামগুলো কিন্তু একদম খুবই সহজ এবং যতটা সম্ভব সহজ করে দিছে। আমরা যদি একটু সাইড দিয়ে তাকাই
অফথ্যালমিক অফথ্যালমিক ডিভিশনটা আমি সিলেক্ট করছি, এইটা সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে, ওই যে দেখা যাইতেছে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে সে ঢুকছে পাইলাম। ম্যাক্সিলারি ডিভিশন আর ম্যান্ডিবুলার ডিভিশন এই দুটো দেখার জন্য আমি ম্যান্ডিবুলটা সরাই দিলাম। তাহলে এখানে এটা হলো ম্যান্ডিবুলার ডিভিশন, ওই যে ম্যান্ডিবুলার ডিভিশনটা আমি সিলেক্ট করছি। তাহলে একটা জিনিস খেয়াল করছি যে ম্যান্ডিবুলার ডিভিশন ফোরামেন ওভেলি ও কমিউনিকেট করছে ইনফ্রা টেম্পোরাল ফোসার সাথে, মাত্রই আমি ইনফ্রা টেম্পোরাল ফোসা পড়াইছি, ফোরামেন ওভেলি কমিউনিকেট করছে ইনফ্রা টেম্পোরাল ফোসার সাথে, অর্থাৎ ম্যান্ডিবুলার নার্ভ তাহলে কোথায় চলে আসলো, ইনফ্রা টেম্পোরাল ফোসা। এইমাত্র একজন জিজ্ঞেস করলো স্যার ম্যান্ডিবুলার ইনফ্রা টেম্পোরাল ফোসা দিয়ে কি পাস করে, তোমরা যদি এটা মুখস্থ করো তাহলে ভুলে যাবে নিশ্চিত, কিন্তু তোমরা যদি কোরিলেট করতে পারো, হ্যাঁ ফোরামেন ওভেলি এখান থেকে কিছু আমি যদি পাস করি তাহলে সে কোথায় গিয়ে পৌঁছে, ইনফ্রা টেম্পোরাল ফোসা কেন। আমি এই ম্যাক্সিলাটা সরাই দিলাম, ম্যাক্সিলাটা সরাই দেওয়ার পরে এখানে আমি একটু এরিয়া দুটো ভাগ করি। আমি এইমাত্র বলছি যে দিস ইজ দ্য টেরিকোপ্যালাটাইন ফোসা আর এটা হলো ইনফ্রা টেম্পোরাল ফোসা। তো ইনফ্রা টেম্পোরাল ফোসায় আমি এখানে নার্ভ যেটা পাস করছে সেটা আমি বুঝাই দিচ্ছি যে ম্যান্ডিবুলার নার্ভ, আর ওই যে ফোরামেন রোটান্ডাম ওইখান থেকে ম্যাক্সিলার নার্ভটা যে ঢুকছে এই হলো ম্যাক্সিলারি নার্ভ, অর্থাৎ তিনটা ফোরামেন তিনটা এরিয়ার সাথে কানেক্টেড, একটা অরবিটের সাথে, একটা হলো ইনফ্রা টেম্পোরাল ফোসার সাথে, আর একটা হলো টেরিকোপ্যালাটাইন ফোসার সাথে। এই ছবিতে এখানে এই জায়গাটা হলো টেরিকোপ্যালাটাইন ফোসা, এই মতো যে চিপার মধ্যে আমি ওই যে গোলাপি রঙের ইটা ঢুকাই রাখছিলাম এই হলো টেরিকোপ্যালাটাইন ফোসা। তাহলে ফোরামেন রোটান্ডাম কমিউনিকেট করছে এই ফোসার সাথে, আর ফোরামেন ওভেলি কমিউনিকেট করছে এই এরিয়ার সাথে, এই যে আমি দেখতেছি ম্যান্ডিবুলার নার্ভটা এখান থেকে পাস করছে। ম্যান্ডিবুলটা আমি একটু ফেড করে দিই, সেটা সরিয়ে দিই। তাহলে ম্যান্ডিবুলার নার্ভটা এখানে এসে বিভিন্ন ব্রাঞ্চ, এটা একটা মিক্সড নার্ভ, এটার মধ্যে মোটর সাপ্লাইও আছে সেন্সরি সাপ্লাইও আছে, ঠিক আছে। এই একটা জিনিস যেন মাথায় থাকে যে ম্যান্ডিবুলার নার্ভের মধ্যে মোটরও আছে সেন্সরিও আছে। তো এই সেন্সরি একটা নার্ভ, এইটাই দেখো এইখানে সেন্সরি একটা নার্ভ, সেটার নামই হয়েছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। এই যে ম্যান্ডিবল সরাই দিচ্ছি দিকে এটা বোঝা যাইতেছে না, এই যে দুই পাশে দেখতেছি ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। আজকে এই অ্যাড করলাম, তাহলে ম্যান্ডিবুলার একটু ফেড করে দিই। এই তাহলে দেখো ম্যান্ডিবুলের ওই যে তোমরা পড়ছিলা যে ম্যান্ডিবুলার ফোরামেন থেকে যে ঢুকছে নার্ভটা সেটাই হলো ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, এবং সেটা হলো ম্যান্ডিবুলার নার্ভেরই একটা ব্রাঞ্চ। সে এই ইনফ্রাটেম্পোরাল ফোসায় এসে বিভিন্ন ব্রাঞ্চ দেয়, তার মধ্যে একটা ব্রাঞ্চ দেয় ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। অ্যালভিওলাই মানে কি বুঝাইছে এখানে, এই যে দাঁতগুলো যে গ্যাপটায় থাকে ফাঁকা প্রকোষ্ঠে থাকে সেটার নাম হলো অ্যালভিওলাই, সেখানে দাঁতের রুট থাকে। হ্যাঁ, তো ওই রুট ওইখানে সাপ্লাই দিয়ে দেখি এটা নাম দিছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ভিতরের দিকে ঢুকে এই সামনের দিক থেকে বের হয়ে আমাদের এই যে দাড়ির যে এখানে যে স্কিন আছে সেখানে সাপ্লাই দেয়, এখানে যে ফোরামে দিয়ে বের হয় নাম হলো মেন্টাল নার্ভ। আজকে ম্যান্ডিবল ধরার পর এই মেন্টাল ফোরামে নিয়ে জিজ্ঞেস করছে যে হঠাৎ দ্য স্ট্রাকচার পাসেস থ্রু মেন্টাল ফোরামে, হ্যাঁ মেন্টাল ভেসেলস এন্ড নার্ভস ফোরামেনের নাম অনুযায়ী। এরপরে জিজ্ঞেস করছে যে এটা মোটর নাকি সেন্সরি নার্ভ, কিন্তু অ্যান্সারটা দিতে পারে না যাকে জিজ্ঞেস করছে। তো দিস ইজ এ সেন্সরি নার্ভ, এখানে যে স্কিন আছে এই এরিয়ার ফেসের এইখান থেকে নার্ভ ক্যারি করে তারপরে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ হয়ে তারপরে সে ম্যান্ডিবুলার নার্ভ হয়ে ট্রাইজেমিনাল নার্ভ তারপরে ব্রেইনে যায়। এই পাথরটাও জিজ্ঞেস করে যে দাঁতের ব্যথা এখান থেকে কিভাবে যাইতে পারে ব্রেন পর্যন্ত, এই কোশ্চেনও জিজ্ঞেস করা হয়। তো আমরা একটু তাহলে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে ম্যান্ডিবুলার নার্ভটা ফোরামেন ওভেলি থেকে বের হয় ওখান থেকে পাস করে তারপরে সে বিভিন্ন ব্রাঞ্চ দেয়, তার মধ্যে একটা ব্রাঞ্চ হলো ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, সেই নার্ভটাই ম্যান্ডিবুলার ফোরামেন থেকে ঢুকে ম্যান্ডিবুলার এখান থেকে ঢুকে তারপরে এখানে একটা ক্যানেলের মধ্যে দিয়ে এসে প্রত্যেকটা দাঁতের গোড়ায় গোড়ায় সাপ্লাই দেয়, আলটিমেটলি এই ফোরামেন থেকে মেন্টাল ফোরামেন নাম নিয়ে মেন্টাল নার্ভ নাম নিয়ে এই ফোরামেন থেকে বের হয় তারপরে
ওদিকের স্কিনটাকে সাপ্লাই দেয়। অর্থাৎ এটা একটা পিওর সেন্সরি নার্ভ, এই পার্টটুকু একটা পিওর সেন্সরি এরিয়া। তাহলে আমরা একটু আবার ফোরামেন গুলোর দিকে যাই। সুপিরিয়র অরবিটাল ফিশার, সেখান থেকে পাস করছে অফথ্যালমিক, এরপরে রোটান্ডা, আলটিমেটলি এলো ওভেল। তিনটা জায়গা থেকে আমাদের যে ট্রাইজেমিনাল নার্ভ, আমাদের লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, তার তিনটা স্ট্রাকচার পাস করছে। তিনটা স্ট্রাকচার পাস করে তিনটা এলাকায় গেছে। একজনে গেছে অরবিটাল ক্যাভিটি, একজনে এইখানে একটা সুপ ছোট্ট একটা ফোসা আছে, টেরিকোপ্যালাটাইন ফোসা, সেখানে গেছে। আর একজনে গেছে এইখানে একটা বড় ফোসা, ইনফ্রাটেম্পোরাল ফোসা। তিনজন তিন এরিয়া গিয়ে তারপরে তাদের অ্যাসোসিয়েটেড যে স্ট্রাকচার তাদেরকে সাপ্লাই দিচ্ছে। এর পাশাপাশি আমরা চোখের যে নার্ভগুলো আছে সেগুলো একটু আস্তে আস্তে অ্যাড করি। এখানে আমরা দেখো এখানে এখন হস্ত বরল অবস্থা হয়ে গেছে। এখানে আগে একটু আগে ছিল একটা নার্ভ, এখন হয়ে গেছে চারটা নার্ভ, এই যে সুপিরিয়র অরবিটাল ফিশার। অ্যাকচুয়ালি চোখের জন্য ভিশনের জন্য সাপ্লাই দিছে অপটিক নার্ভ, এটা একটা সেন্সরি নার্ভ। এটা উল্টা দিকে তীর দিই, এটা চোখ থেকে সেন্সরি ক্যারি করে আমাদের ব্রেনে নিয়ে যায়। এখন আমাদের চোখ যে যে ডানে বায়ে উপর নিচে কত দিকে নড়াচড়া করতেছে, এগুলোর জন্য মোটর সাপ্লাই দরকার। এগুলো তো আমাদের ভলান্টারি মুভমেন্টের মধ্যে করে। তো এইগুলোর জন্য তিনটা নার্ভ দরকার হয়েছে, একটা না দুইটা না তিনটা নার্ভ দরকার হয়েছে। একটা হলো অকুলো মোটর নার্ভ, আর একটা নাম হলো ট্রকলিয়ার নার্ভ, আর একটা নাম হলো অ্যাবডুসের নার্ভ। তিনটা নার্ভ দরকার হয়েছে। তাহলে তিন চার আর ছয়, এই তিনটা নার্ভ দরকার হয়েছে চোখের মাসেল নড়াচড়া করার জন্য। এর পাশাপাশি অকুলো মোটর নার্ভ টা অ্যাক্টিভেল গ্রান্ড টু সাপ্লাই দেয়। ওটা না জানো তোমরা জাস্ট জেনে রাখো যে এই তিনটা নার্ভ মোটর নার্ভ তারা একসাথে ভিতরে কোথাও অরবিটাল ক্যাভিটিতে যাইতে হবে, যেহেতু চোখের মাসেলকে সাপ্লাই দিচ্ছে। এই জন্য তারা এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে পাস করে তারপরে অরবিটের দিকে যায়। তাহলে দিস ইজ দ্য দিজ আর দ্য নার্ভস পাসিং থ্রু সুপিরিয়র অরবিটাল ফিশার। কি কি নার্ভ পাইলা? প্রথমে পাইলা অফথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এরপরে তিনটা মাস মোটর নার্ভ পাইলা অলফ্যাক্ট, অকুলো মোটর, ট্রকলিয়ার অ্যান্ড অ্যাবডুসেন্ট। তিন চার ছয় ক্রেনিয়াল নার্ভ, এই তিনটা নার্ভ পাস করে এইখান থেকে এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। এখন আমি যদি অনেক সময় স্যাররা একসাথেই জিজ্ঞেস করে যে টুয়েলভ পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস আমরা জানি, বেজ অফ দ্য স্কেলে কে কোথা থেকে পাস করে। তাহলে আমরা যদি বলি এখানে এক নাম্বার, এইখানে দুই নাম্বার, এইখানে ট্রাইজেমিনালের বিষয়টা একটু আলাদা, এখানে বড় করে দিলাম পাস, এখানে একটু, এখানে একটু, এখানে একটু। আর এই যে দুই নাম্বারের পাশাপাশি এই যে সুপিরিয়র অরবিটাল ফিশারে এর পাশাপাশি আরো কি নাম্বার পাস করে? তিন চার ছয়। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সব শেষ। এরপরে এই যে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস, এইখান থেকে আমরা দুইটা নার্ভ দিছিলাম সাত আট। জুগুলার ফোরামেনের কথা মনে আছে, এখান থেকে আমরা তিনটা নার্ভ পাস করেছিলাম নয় দশ এগারো। আর এখানে যে একটা ক্যানেল আছে হাইপোগ্লোসাল ক্যানেল, এখান থেকে পাস করছিলাম আমরা কয় নাম্বার? বারো নাম্বার। তাহলে টুয়েলভ পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ কে কোথা থেকে পাস করছে? প্রতিদিন আগামী পাঁচ দিন রোজ সকালে একবার করে উঠতে হলো এরকম একটা ছবি দেখবো, অথবা বোনস থাকলে বোনস দেখে এগুলো মেমোরাইজ করবো। এর মধ্যে একটু পিকুলারিটি ছিল যেটা তোমাদের বলছিলাম যে ফোরামেন ম্যাগনাম থেকেও যে অ্যাক্সেসরি নার্ভ সে পাস করে, কিন্তু সেখানে বিষয়টা হলো নিচ থেকে সে উপরের দিকে উঠে, নিচ থেকে সে উপরের দিকে উঠে তারপরে আবার জুগুলার ফোরামেন থেকে পাস করে। অর্থাৎ তৈরির জায়গাটা নিচে, নিচ থেকে উপরে উঠে আবার নিচের দিকে যায়। এটা হলো অ্যাক্সেসরি নার্ভ, এটার একটা পিকুলারিটিস। এর পাশাপাশি বাকি যে টুয়েলভ পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস এটা কিন্তু মাস্ট মাথায় থাকতেই হবে। তো আমরা একটু আবার ইসে যাই আমাদের যে স্পেসিমেন যেটা আছে, এই যে ফোরামেনটা দিয়ে আমি এটা ভিতরে ঢুকেছি, এটার নাম হলো ফোরামেন ওভেলি, ফোরামেন ওভেলি। দেখো গিটার রিংসে আছে, এবং এটা যেখান থেকে পাস করছে, পাস করার পরে কোন ফোসায় আসছে?
পাস করার পরে কোন ফোসা আসছে? ইনফ্রাটেম্পোরাল ফোসা। একটু আগে তোমাদের বুঝাইছি যে এই যে ফোসাটা আছে এই ফোসাটার নাম হলো ইনফ্রাটেম্পোরাল ফোসা। তাহলে ম্যান্ডিবুলার নাম ইনফ্রাটেম্পোরাল ফোসা এসে তারপরে এইভাবে করে ম্যান্ডিবুলার মধ্যে ঢুকে আমাদের যে দাঁতগুলো আছে তাদেরকে সাপ্লাই দেয় ইনফ্রিয়র অ্যালভিওলার নার্ভ হয়ে, এবং শেষ মাথার নাম হলো মেন্টাল নার্ভ। আর এখান থেকে সরাই ফেলছি, ওই যে ভিতরের দিকে ওই যে ভিতরের যে ফোসাটা এটা হলো টেরিগোপ্যালাটাইন ফোসা। এই যে টেরিগয়েড প্লেট যে আছে, টেরিগয়েড প্লেট এটার সামনের দিকে এখানে যে ফোসাটা থাকে এটা হলো টেরিগোপ্যালাটাইন ফোসা। এই টেরিগোপ্যালাটাইন ফোসার সাথে কানেক্টেড হলো ফোরামেন রোটান্ডাম, ফোরামেন রোটান্ডাম। তাহলে ম্যাক্সিলারি নার্ভটা টেরিগোপ্যালাটাইন ফোসায় যায়, তারপরে ম্যাক্সিলার পিছনের দিক থেকে ম্যাক্সিলার মধ্যে ঢুকে আপার টিথ সাপ্লাই দেয়, এই যে নেজাল ক্যাভিটির ভিতরের যে সার্ফেসগুলো সেখানেও সাপ্লাই দেয়, ম্যাক্সিলারি সাইনাসে সাপ্লাই দেয়। এগুলোই হলো ম্যাক্সিলারি নার্ভের ইয়া। তাহলে আমরা যদি ফেসকে চিন্তা করি, আমার হাতের যে এরিয়াটা এদিক দিয়ে সাপ্লাই হলো ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার ডিভিশন, আর এই যে এরিয়াটা এটা হলো ম্যাক্সিলারি ডিভিশন, আর এদিকের যে এরিয়া হলো এগুলো হলো অপথ্যালমিক ডিভিশন। এই তিন এরিয়া সাপ্লাই দেয় সেন্সরি সাপ্লাই। এগুলো পরে যখন ফেস করাবো তখন আবার এগুলো করাবো। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করে ম্যান্ডিবুলার নার্ভের যে ফোরামেন সেখান থেকে তুমি যদি কিছু পাস করো চলে যাবো কোন ফোসায়? ইনফ্রাটেম্পোরাল ফোসায়। রোটান্ডাম দিয়ে যদি কিছু পাস করো কইলে চলে যাবো কোন ফোসায়? টেরিগোপ্যালাটাইন ফোসা, ওই যে ভিতরের যে ফোসা। সুপ্রিয়র অরবিটাল ফিসার দিয়ে যদি আমি কিছু পাস করি তাহলে কোথায় চলে যাবো? অরবিটাল ক্যাভিটিতে। জুগুলার ফোরামেন এদিকে যদি কিছু পাস করে তাহলে নেক এরিয়া চলে যায়। এই এগুলো হলো নেক এরিয়া মেইনলি। এই তাহলে এই এরপরে আমরা আগামী দিনকে আমরা ক্রেনিয়াল ক্যাভিটির বাউন্ডারি এবং কন্টেন্ট এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু আজকে সুপারফিশিয়াল কিছু আইডিয়া পাইলাম যে কিভাবে ক্রেনিয়াল ক্যাভিটি ফর্ম হয়, এর মধ্যে কি কি ফোরামেন আছে, 12 পেয়ারস অফ ক্রেনিয়াল নার্ভ কিভাবে পাস করে, এবং একটা আইডিয়াটা এইভাবে লাগবে যে ব্রেইনের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এবং নার্ভগুলো কে কোথা থেকে পাস করে, এইটাই হলো মেইন আইডিয়া। এবং আমরা আর্টারি সাপ্লাই আমরা বুঝে গেছি যে এই যে ফোরামেন ম্যাগনাম থেকে দুই পাশ থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি উপরের দিকে উঠে এই একটা সাপ্লাই পাইলাম আর্টারি, আর এদিকে যে ইন্টারনাল ক্যারোটিড ক্যানাল সেখান থেকে আসে কে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দুইটা মেইন আর্টারি আমরা দেখে গেলাম। এর পাশাপাশি আরো কিছু মাইনর আর্টারি আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আগামীকাল কি কিবার? কালকে সকালেই তো ক্লাস, তাহলে কালকে সকাল 9টার দিকে সেগুলো নিয়ে আবার তোমাদের সাথে আলোচনা। আমাদের প্রফ প্রবাবলি কোন মানতে হতে পারে? এই নেক্সট উইক নভেম্বরে, মে মাসে তো হবে না নিশ্চিত, এখন বলা যায় না। নভেম্বরে ডিটেইলে যে বললো যে জুলাই এর দিকে হতে পারে, এগুলা কি অথেন্টিক নিউজ কোনো হইলো বাকি? তোমরা তো সমস্যা কি, পড়া তো প্রায় শেষই। এজন্যই তো বলি যে ওই তোমরা যদি আশায় থাকো যে আমরা ফেরত আসবো তারপরে আবারও ক্লাস করানো হবে, আবারও অনেক কিছু করানো হবে, তাহলে আশায় এত আশা করে লাভ নাই, কারণ হয়তো সময় পাওয়া যাবে। কারণ তোমাদের সেকেন্ড ব্যাচ চলে আসছে, তাদেরও তো ক্লাস শুরু হবে, তাদেরও আবার একটা পরীক্ষার টাইম পড়বে। আবার এই যে যে ব্যাচ এখন পরীক্ষা দিতেছে, প্রফ পরীক্ষা, ফার্স্ট প্রফ, তাদেরও আবার অনেকে খারাপ করবে, তাদেরও আবার সাপ্লিমেন্টারি হবে তোমাদের সাথে। তো আমি আশা, আমার মনে হয় পরীক্ষা হবে আগামী নভেম্বরে, ধারণা আমার ধারণা। ফেল, আচ্ছা ইয়া কি বলে, ফেল পাস ফেল নিয়ে যদি পরীক্ষায় পাস ফেল নিয়ে কোনো চিন্তাই করা যাবে না, পরীক্ষায় অংশগ্রহণই বড় কথা, এটা তো ছোটবেলা থেকেই জানি আসছে, অংশগ্রহণই অনেক বড় কথা। পরীক্ষায় কিছু না পারলে অনেক কিছু শেখা যায় পরীক্ষার সময়, তোমরা সবাই অংশগ্রহণ করবে। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে সকালে আবার 9টার দিকে।